পুজো আর হাতে গোনা কয়েকটা দিন এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যিই চিন্তা বাড়াচ্ছে আগামী উনত্রিশে সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে সেটি তারপর উত্তর পশ্চিম দিকে সরে আসবে বঙ্গোপসাগরে এসে নিম্নচাপটি শক্তি বাড়াতে পারে এদিকে লাগাতার বৃষ্টিতে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কে ধর সেতি ঝরাই রাস্তার একটা অংশ তলিয়ে গিয়েছে বন্ধ যান চলাচল অন্যদিকে ময়ূরাক্ষী নদীর জল বাড়ায় সাঁইথিয়ায় ফেরিঘাট ভেঙে বিপত্তি ফুলে ফেঁপে উঠেছে নদী এর মধ্যে পুজোতে তাণ্ডব দেখাতে আসছে ঘূর্ণিঝড় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অক্ষরেখা তার এই আশ্বিনের ও বৃষ্টির দাপক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি ইতিমধ্যেই আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর উপকূলে সাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণি চলতি মাসের শেষে अथवा অক্টোবরের প্রথম দিকেই উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণি ঝড় ঘন্টায় সর্বোচ্চ 130 থেকে 150 কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণি তেজ বিভিন্ন ওয়েদার মডেলগুলি যা পূর্বাভাস তাতে দেখা যাচ্ছে আগামী আঠাশে সেপ্টেম্বর উত্তর আন্দামান ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তীকালে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আসুন দেখে নিব বঙ্গোপসাগরে কবে ঘূর্ণিঝড় তৈরি হবে ঘূর্ণিঝড় তৈরি হলে তার সম্ভাব্য গতিপথ কোন দিকে হবে কোন উপকূলে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে

কোন কোন জেলাগুলিতে ঘূর্ণি সরাসরি প্রভাব পড়তে পারে বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে পাশাপাশি জানিয়ে দেব আজ কোন কোন জেলাগুলিতে হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে এই মুহূর্ত বিহারের পাটনা সংলগ্ন এলাকায় ঘর্ণাবত্রটি অবস্থান করছিল এই ঘর্ণাবত্রটি আজ অনেকটাই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে এবং ধীরে ধীরে সিস্টেমটি আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে যার ফলে আজ থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টির মাত্রা কমে যাবে আজ সকাল থেকেই বেশিরভাগ জেলাতেই আবহাওয়া মোটামুটি পরিষ্কার পাশাপাশি একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে আজ সকাল থেকে দীঘা কাঁথি মন্দারমণি হলদিয়া নামকানা ফেজারগঞ্জ হলদেবাড়ি গঙ্গাসাগর জয়নগর তুমলুক বালিচক খড়গপুর বেলদা কোলাঘাট উলবেরিয়া এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তার সঙ্গে বাংলাদেশের শ্যামনগর সাত খিরা মোংলা মদবাড়িয়া পাথরঘাটা এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বেলা বাড়লে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ সকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা যেমন এদিকে ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর ডমকল এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি তার সঙ্গে বীরভূম জেলার ক্ষেত্রে নলহাটি এবং মোরারোয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ সকালের দিকে তবে বেলা বাড়লে বৃষ্টির মাত্রা কমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হবে আজ বিভিন্ন এলাকাতে রোদের দেখা পাওয়া যাবে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে আজ উত্তরবঙ্গে জেলাগুলিতে সকাল থেকেই হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি দেখা পাওয়া যাবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং শিলিগুড়ি নকশাল বাড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ এবং কিছুটা হালকা সিং রাজশাহীতে সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে মোটামুটি আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে সকালের দিকে মোটামুটি দুপুর পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে তবে বেশিরভাগ এলাকাতে আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে দুপুর গড়ালে বেশ কয়েকটি এলাকায় আজকে বৃষ্টি হতে পারে আবারও আজ দুপুর একটা বা দুটোর পর থেকে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমে জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলা তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলিতে হালকা থেকে বড় জোর কোথাও কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে তার পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তার মধ্যে শুধুমাত্র বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা ও পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বাকি জেলা জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে উত্তরের মালদাতে হালকা বিক্ষিপ্ত রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কালাই ময়মোহন সিং রংপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার কোথাও ভারী বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই সন্ধ্যার পর থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির মাত্রা কমে আবহাওয়া একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবারও আবহাওয়া পরিষ্কার থাকবে আগামীকাল যদিও সকালের দিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আগামীকাল মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে উনত্রিশ তারিখ থেকে আবারও আবহাওয়ায় একটা পরিবর্তন দেখা যাবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যা উনত্রিশে সেপ্টেম্বর শুক্রবার দিন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে তেজ এবং এই নামকরণ করেছে ভারত ঘূর্ণিঝড়টি তৈরি হলে খুব সম্ভাবনা রয়েছে এটি উড়িষ্যা উপকূল বা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী আঠাশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন থেকে উত্তর পূর্ব আন্দামান সাগর অর্থাৎ রেঙ্গুনের উপকূলবর্তী এলাকাতে একটি ঘূর্ণাবর্ত জন্ম নেবে সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে অর্থাৎ শুক্রবার দিন সেপ্টেম্বর সরাসরি শক্তি একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেটা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং উত্তর গিয়ে প্রবেশ করবে আগামী শুক্রবার দিন উত্তরবঙ্গ উত্তরবঙ্গোপসাগরে প্রবেশ করে এই সিস্টেমটি তার চারপাশে থাকা জলীয় বাষ্প কেন্দ্রভূত করে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে আগামী তিরিশ তারিখ এই সিস্টেমটি একেবারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হবে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেই সময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ আশি থেকে নব্বই কিলোমিটার এবং আগামী তিরিশ তারিখ এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং উড়িষ্যার বালাসর উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে ফলে পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগ এবং এদিকে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে